নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ। আপনারা দেখছেন সুরজিৎ রায় ব্লগ চ্যানেল। আর আপনারা জানেন যে ইউটিউবের টাকা দিয়ে নতুন স্কুটি কিনেছিলাম। নতুন আর নেই, 3 মাস হয়ে গেছে, একটা সার্ভিস হয়ে গেছে। কত কিলোমিটার হলো রাত একটু আসলে? 1240 কিলোমিটারও চালিয়ে ফেলেছি। আর আপনারা জিজ্ঞেস করছিলেন যে স্কুটি কেমন মাইলেজ দেয়, আজকে তারই ভিডিও হবে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে যাবো সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে গরমতলা ইঞ্জিন অয়েল ফুল ট্যাঙ্ক করাবো। তারপরে সারা বিকেল ঘুরে বেড়াবো, বিকেল বলতে এখন প্রায় সন্ধ্যে হয়েছে, সারা সন্ধ্যে ঘুরে বেড়াবো। রাত্রিবেলা যখন বাড়ি যাবো তখন আরেকবার ফুল ট্যাঙ্ক করে নিয়ে বাড়ি যাবো, আর হিসাব বার করে নেবো যে আমাদের কত কিলোমিটারে কতটা তেলে কত কিলোমিটার। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। আর মোটর ব্লগিং সেট আপে আসা যাক, কিন্তু মোটর ব্লগিং সেট আপে পুরোটা নেই, তার কারণ আকাশের অবস্থা ভালো না, তাই মাইক লাগাইনি, চেল্লাতে হয় আর নতুন গো পুরো আছে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে। আর এটা হচ্ছে কদমতলার মোড়, আমাদের ডায়মন্ড হারবার রোডের উপরে। আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এটা দিয়েই বেসিক্যালি আমি পেট্রোল ভরাই। সিগনাল লাল হয়ে গেছে, কিন্তু যেহেতু পেট্রোল ভরবো সেই চলে এলাম, ফুল ট্যাঙ্ক করাবো এখান থেকে। ঠিক আছে, আমার বন্ধু কি খবর ভাই? চলে যাচ্ছে, তুই যাচ্ছিস এখন ফুল ট্যাঙ্ক করাবো? এখন তেলে যাবি ফুল ট্যাঙ্ক করিয়ে ঘুরে বেড়াবো চারদিকে। ঘুরবি? তাহলে চল, তাই কাজে এসেছি, ঘুরতে যাবো। কি কাজে? জানিস এখানে কাজ করি আমি, কোথা ফুল ট্যাঙ্ক। আরো বেশি করতে হবে না, 200 টাকায় মনে হয় হয়ে যাবে। কার্ডে দেখুন বন্ধুরা যতটা ভর্তি হয়েছে এতটাই আবার ভর্তি করাবো রাত্রিবেলা। তাহলে বন্ধুরা আমরা ভরলাম হচ্ছে 1.46 লিটার। ঠিক আছে, এখন আমাদের গাড়ি ফুল ট্যাঙ্ক। ধরো ধরো না, আর দেখুন বন্ধুরা এখন হচ্ছে 1241 কিলোমিটার, 1241। আর ট্রিপ মিটার আছে, ট্রিপ মিটারটা জিরো করছি, ট্রিপ মিটার হয়ে গেছে জিরো। ঠিক আছে, রাত্রিবেলা দেখবো যে কত কিলোমিটার চললো সারাদিনে, আর কত কিলোমিটার আমাদের তেল আর কতটা তেল আমাদের লাগলো, সেই হিসাবে একটা হিসাব করে আপনাদেরকে এভারেজ মাইলেজ বলে দেবো। ঠিক আছে, তাহলে চলুন ভিডিও আজকে শুরু করা যাক। বন্ধুরা এখন দেখুন ট্রিপ মিটারে পুরো তেল ফুল ট্যাঙ্ক করার পরে আমি 14 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়েছি। আর আমাদের এখানকার রাস্তা বলতে তো এরকম ডায়মন্ড হারবার রোড বা পাশে জিমস্ট্রং সরণী আছে, ওই রাস্তা দিয়েই চালাচ্ছি। আর এটা মানে আমি এখন যে রাস্তায় আছি ডায়মন্ড হারবার রোড, এটা ন্যাশনাল হাইওয়ে হলে কী হবে,
ন্যাশনাল হাইওয়ের মতো অতটা নয়, প্রচুর ক্রাউড হয় মোটামুটি। আর চালাচ্ছি নর্মাল স্পিডে 30-40, নর্মাল ওই স্পিডে আমি চালাই, নর্মাল স্পিডে 30-40 চালাচ্ছি। মানে যে মাইলেজটা বেরোচ্ছে পুরো শহরের মাইলেজ, পুরো শহরের রাস্তায় চালাতে যেমন মাইলেজ ওই তেমনই মাইলেজ। তাহলে বন্ধুরা দেখুন আমাদের মিটারে হচ্ছে 33.4 কিলোমিটার, স্পিড মিটারে 33.4 কিলোমিটার চালিয়েছি। পেট্রোলের ছটা দাগই পূর্ণ আছে, যাই হোক, কিন্তু পেট্রোল এখন আবার ফুল ট্যাঙ্ক করাবো সেই একই পেট্রোল পাম্প থেকে, আর দেখবো মাইলেজ আমাদের কতটা দিল। চলুন, ফুল একটুখানি লাগবে, বেশি লাগবে, গাড়ি কতটা চললো তাই এটা হিসাব করছি। বিল দেবে দেখি, আসি দাও, আচ্ছা দেখুন বন্ধুরা প্রথমে এতটাই ছিল, না না থাক থাক থাক, এরকমই ছিল প্রথমে যখন আমরা ঘুরিয়েছিলাম। 60 টাকা, ঠিক আছে 60 টাকা দিচ্ছি, ক্যাশ দিচ্ছি ক্যাশ, আর ইয়ে বার করো, হ্যাঁ বিল বার করো। তারপরে বন্ধুরা এবার আমি হিসাব করছি, একটু সাইডে যাই, হিসাব করে বলছি আপনাদের কত কিলোমিটার চলে রাধের কথা হতো। চলে সামনে আসো, ৩৩.৫ বন্ধুরা দেখুন ৩৩.৫, চলো বসে তো আলো হয়ে যাবে, 33.5 দেখুন, 33.5ই ধরবো। হ্যাঁ পেট্রোল পাম্পের ভিতর তোর মানে হুটহাট ভিডিও করা যায় না, এই জন্য এখানে করছি না, একটু এগিয়ে গিয়ে করছি আরও। তাহলে বন্ধুরা আমরা প্রথমে ফুল ট্যাঙ্ক করেছিলাম, তারপরেও গাড়ি ফুল ট্যাঙ্ক করালাম, আর মাঝখানে চালিয়েছি হচ্ছে 33.5 কিলোমিটার। দেখাও দিকে দেখাও, এখানে 33.6 আছে কিন্তু চালিয়েছি 33.5, ঠিক আছে। আর আমাদের তেল পুড়েছে, মানে যেটা গ্যাপ যতটা সেকেন্ড বারে যতটা তেল আমরা ভরালাম ততটাই চলেছে, মানে এই 33.5 কিলোমিটার চলেছে সেই তেলে, সেটা হচ্ছে 0.56 লিটার, মানে 560 ml, ঠিক আছে। তাহলে হিসাব হবে 33.5 বাই 56 ইন্টু 100 59.8 60 মাইলেজ, ঠিক আছে, বিশাল ব্যাপার। 60 মাইলেজ তো আমি ভাবতেই পাইনি, 60 মাইলেজ একদম প্রত্যক্ষ অপমান। কলকাতায় চালিয়ে একা চালিয়েছি কিন্তু, এটা একা, রাজাদা এখন ক্যামেরা ধরে আছে, তো কী হয়েছে, রাজাদা খুব কম ছিল, রাজাদা হয়তো 4 কিলোমিটার ছিল, বলো মোটামুটি 33.6-এর মধ্যে হয়তো 3.6 ছিল, বাদ বাকি 30 কিলোমিটার আমি একাই চালি, ঠিক আছে। তার হচ্ছে এই হিসাব, এই হচ্ছে হিসাব, প্লাস আমি লিখেও দেবো, ঠিক আছে। আমি ভাবতে পারিনি 60 কিলোমিটার দেবো। ওই দাদা যখন আমরা প্রথমবার তেল ভরাচ্ছিলাম তখন ওই দাদার সাথে কথা হয়েছিল, উনি বলেছিল 55, যাই হোক দারুণ মাইলেজ, যেমন মাইলেজ দিচ্ছে কি না দিচ্ছে আপনাদেরকে দেখালাম। ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রামে ফলো করবেন, যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো করবেন, ঠিক আছে। আর ইয়ামাহা কোম্পানি তো পয়সা দেয়নি, ইন্ডিয়ান অয়েলও পয়সা দেয়নি, যে মাইলেজ বাড়িয়ে দেখাবো, যা হয়েছে তাই আপনাদেরকে দেখালাম। টাটা, ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা, ভালো থাকবেন।